সন্তান হারিয়ে বাবা মায়ের আহাজারি। গত 8 মে বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার নিজ বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র হৃদয়। এরপর থেকেই নিখোঁজ সে। একদিন পর মুঠোফোনে হৃদয়ের মায়ের কাছে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। 11 মে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার, কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ না পাওয়ায় র্যাবের সহযোগিতা চান স্বজনেরা। বুধবার রাতে জড়িত সন্দেহে একই গ্রামের পরাণকে আটক করে জিজ্ঞাসাবাদ করে র্যাব। এ সময় মুক্তিপণের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে হৃদয়ের বন্ধু পরাণ, বাপ্পি, আকাশ ও শাহিন গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে স্বীকার করে। পরে তার দেয়া তথ্য মতে আশুলিয়ার শ্রীপুরের একটি পুকুর থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়, আর হত্যাকাণ্ডে জড়িত বাপ্পিকে টাঙ্গাইল ও মিরপুর থেকে শাহিনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায় র্যাব। পরাণ এবং আকাশ আরও দুইজনের সহযোগিতায় তার হাত পা বেঁধে ফেলে তাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে, পরবর্তীতে বালিশ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এই পরিকল্পিতভাবে এই কিডন্যাপ করছে, কিডন্যাপ করে এই 50 লাখ টাকা দাবি করে মারলো। পরের কাছে গেছি, র্যাবের কাছে গেছি, পরের দিনে থানায় জানাইছি। নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে অভিযুক্ত 4 জন সহ অজ্ঞাত আরো বেশ কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। নিহত হৃদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজে HSC 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সময় সংবাদ, সাভার।